এলাকায় হঠাৎ ঢুকে পড়া একটি নীল গাইকে ধরতে বামনকোলায় ঝোপঝাড় জঙ্গলে দিশেহারা হয়ে ছুটছে বন দপ্তরের কর্মীরা, সঙ্গে ছুটছে উৎসুক জনতা। কিন্তু মাঝে মধ্যেই দেখা দিয়েও উধাও হয়ে যাচ্ছে প্রাণীটি, এখনো অধরা রহস্যময় সেই নীল গাই। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, কোথা থেকে কিভাবে এলো এই নীল গাই, এই নিয়ে এলাকায় চলছে জোর আলোচনা। অবশেষে দেখা গেল বন থেকে ছুটে আসা নীল গাই। গত শনিবার বিকেল 4:30 নাগাদ ডাকাত পুকুর এলাকায় নীল গাই দেখতে পান গ্রামবাসীরা। সেই নীল গাইকে দেখতে ছুটে আসে গ্রামবাসীরা, দেখা মিললেও জনগণের ভয়ে দৌড়ে চলে যায় বিভিন্ন প্রান্তে। গ্রামবাসীরা ধরার চেষ্টা করলেও ধরতে পারেনি। ঠিক পরের দিন রবিবার সকালবেলা আবারও দেখা যায় ডাকাত পুকুর গ্রামের পূর্ব দিকে অবস্থিত কসবা মাঠে। গ্রামবাসীরা আবার কৌতূহলের সঙ্গে তাকে ধরার চেষ্টা করলেও সে লাফিয়ে চলে যায় এবং তৎক্ষণাৎ বন দপ্তরের আধিকারিকরা এসে উপস্থিত হলে তারাও ধরার চেষ্টা করেন। যদিও রবিবার বিকেল পর্যন্ত ধরা সম্ভব হয়নি। গ্রামবাসীরা প্রথমে এটিকে ঘোড়া এবং অন্যান্য আরও বিভিন্ন প্রজাতির পশু বলে চিহ্নিত করলেও বন আধিকারিকরা বলেন এটি নীল গাই। বন দপ্তরের আধিকারিকরা দুদিন ধরে খোঁজ খবরের চেষ্টা করেও কোনোভাবেই উদ্ধার করতে সম্ভব হয়নি। বন দপ্তরের আধিকারিকরা ভর দুপুরে হাতে ঘুমপাড়ানি বন্দুক নিয়ে ছোটাছুটি করলেও ডাকাত পুকুর থেকে কসবা মহিশাল, মহিশাল থেকে পারহা বিননগর নামে মাঠে ছুটে গেছে তারা। নীল গাই উদ্ধার হলে তাকে আদিনা ডিয়ার ফরেস্টে নিয়ে যাওয়া হবে বলেই জানান বন দপ্তরের আধিকারিকরা। গত শনিবার ডাকাতপুকুর পার্শ্ববর্তী নদী টাঙ্গু নদীর তীরে একটি নীল গাই দেখতে পায় এবং দেখা মাত্র গ্রামবাসীরা ছুটে পৌঁছে যায় সেই নীল গাইকে দেখতে। কিন্তু নীল গাই জনগণকে দেখে নীল গাই পালিয়ে যায় এবং তার ফলে দেখা যায় একটা উত্তেজনা এবং সেটা ছোটাছুটি করতে করতে সেটি বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। পরের দিন ঠিক সকাল 10:30 নাগাদ বন দপ্তরের আধিকারিকরা এসে জনসাধারণকে সচেতন করে এবং সেই নীলগাই পুনরায় আবার দেখতে পাওয়া যায় এবং জাল হাতে বন্দুক নিয়ে তাকে ধরার চেষ্টা করলেও নীলগাই লাফিয়ে চলে যায় এবং জনগণের মাঝখানে একটা কৌতূহলের সৃষ্টি হয়, যার ফলে নীলগাই অনেকটা আঘাত এবং অন্যান্য কিছু পেয়েছে বলে গ্রামবাসীরা মনে করছেন, বন দপ্তরের আধিকারিকরা মনে করছেন। গাজল রেঞ্জের আধিকারিকরা এসে উপস্থিত হয়েছিলেন এবং তারা ধরার চেষ্টা করার পাশাপাশি তাকে যাতে কোনো রকম উত্তেজিত বা আঘাত না করে সে বিষয়েও নজরদারি করেন। তবে বিকেল 5:30 পর্যন্ত কোনো মতেই সে নীলগাইকে ধরতে সক্ষম হয়নি এবং যদি কখনো ধরা পড়ে তাকে আদিনা ডিয়ার ফরেস্টে নিয়ে যাওয়া হবে বলে জানান আধিকারিকরা। গত শনিবার ডাকাতপুকুর পার্শ্ববর্তী নদী টাঙ্গু নদীর তীরে একটি নীলগাই দেখতে পায় এবং দেখা মাত্র গ্রামবাসীরা ছুটে পৌঁছে যায় সেই নীলগাইকে দেখতে। কিন্তু নীলগাই জনগণকে দেখে নীলগাই পালিয়ে যায় এবং তার ফলে দেখা যায় একটা উত্তেজনা এবং সেটা ছোটাছুটি করতে করতে সেটি বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। পরের দিন আনন্দ সংবাদ, খুব সহজ কিস্তিতে টায়ার কিনুন, MRF এর টায়ার ও টিউব সুলভ মূল্যে পাওয়া যায় এখানে। বাস, ট্রাক, ট্রাক্টর, লরি, টোটো, বাইক সহ MRF এর যে কোনো ধরনের টায়ার ও টিউব পেয়ে যাবেন রাধারমণ টায়ার্স এর শোরুমে। মনে রাখবেন, রাধারমণ টায়ার্স, আমাদের ঠিকানা মথুরাপুর স্বস্তিকা সিনেমা হলের ঠিক পাশে। ভারত সরকার ও রাজ্য সরকার দ্বারা অনুমোদিত মথুরাপুর জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন এই প্রথমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ বিনামূল্যে 10 ঘন্টার ই শিক্ষা কম্পিউটার কোর্স, এছাড়াও থাকছে ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স। তাই আজই যোগাযোগ করুন মথুরাপুর জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশনে। বিস্তারিত জানতে ফোন করুন।